শিল্প আজ বিশ্বের ব্যতিক্রমী শিল্পকলা। শুধু প্রদর্শনী নয়, বৃহৎ বিনোদন মাধ্যমেও বালু শিল্পের প্রসার বাড়ছে। ওড়িশার বিখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়কের পরিচিতি আজ বিশ্বজুড়ে। বর্তমানে রণজিৎ রায় হয়তো এখনো সুদর্শনের মতো পরিচিত মুখ হয়ে উঠতে পারেননি, কিন্তু তার শিল্পকর্মের যা নমুনা, অচিরেই তিনি একজন জনপ্রিয় বালু শিল্পী হয়ে উঠবেন। সম্প্রতি বর্ধমানের দামোদর সংলগ্ন অঞ্চলে রণজিৎ ও তার দুই সঙ্গী বালি দিয়ে নির্মাণ করেছেন এক বৃহৎ প্রাসাদ, যা এতটাই নিখুঁত যে ইতিমধ্যেই বহু মানুষ তা দেখতে ভিড় জমাচ্ছেন। যদিও বালির নির্মিত সামগ্রীর অস্তিত্ব নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়, কিন্তু কোনো শিল্পী তার শিল্পের অস্তিত্ব নিয়ে ভাবেন, সে তার দৃষ্টিতেই মগ্ন থাকেন। এক্ষেত্রেও শিল্পী সুদর্শন তার ব্যতিক্রম নয়। তার দাবি ক্ষণিকের হলেও শিল্প তো শিল্পই। সদরঘাট দামোদর নদীর তীরে প্রায় 3 কিলোমিটার দূরে দামোদর নদীর মাঝামাঝি বালির চরে এই শিল্পীর কিছু নজির দেখা গেল। একেবারে অসাধারণ কাজ, কাছে থেকে না দেখলে হয়তো কল্পনাই করা যাবে না এই শিল্প তৈরি করা বালু কেটে। এটাই একজন শিল্পীর কাছে চায়, তার শিল্প সত্তাটাকে তুলে ধরা। তো আমরা চাইবো আমার শিল্প সত্তা সবার মাঝে তুলে ধরা, তো সেটা ভেঙে যাক আর থেকে যাক। আমাদের কোনো কিছু খনিজটাই নয়, মানে সবই সময়ের তালে তালে শেষ হয়ে যায়। ঠিক তেমনি আমরা এই কর্মটা করছি, আমরা আর এটাকে আমরা সময়টাকে অনুকরণ করছি, ভাঙছে আমরা চেষ্টা করছি, ভাঙার সাথে সাথে আমরা কিছু গড়তে পারি, আমরা কিছু তৈরি করতে পারি, সেই ভাবনা নিয়ে আমরা কাজটা করছি। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় আজিজুর রহমানের সঙ্গে আমজাদ আলী, রিপোর্ট ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।